আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এখন আপনাদেরকে বেশ কয়েকটা ওমানের আপডেট নিউজ জানাবো। প্রথম নিউজটি হচ্ছে, মাস্কেটের বাউসিয়ার এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সকে বন্ধ ঘোষণা করেছেন সুপ্রিম কমিটি। কেননা সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি তারা লঙ্ঘন করছিলেন, সেই জন্য তাদেরকে বন্ধ ঘোষণা করছেন। এবং সুপ্রিম কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মানবে না এবং যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সুপ্রিম কমিটির আদেশ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে সুপ্রিম কমিটি যথাযথ ব্যবস্থা নেবে। এটি সুপ্রিম কমিটির যে 22তম সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে হুঁশিয়ার করে সকলকে জানিয়েছেন, আপনাদের যাদেরই বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে সকলেই আপনারা সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো মেনে চলবেন, যাতে করে আপনারা এই সমস্যার সম্মুখীন না হন। এরপরে যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে, আল দাখিলিয়া ইলিয়াতের একটি স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন বলে জানিয়েছেন রয়্যাল মেল পুলিশ। বন্ধুরা, এরপরে আজকে যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে, চেম্বার অফ কমার্স থেকে, চেম্বার অফ কমার্সের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি একটি বিবৃতি জারি করেছেন এবং তিনি ওমানের যে সকল শ্রম মন্ত্রণালয় রয়েছে সেই শ্রম মন্ত্রণালয়ের বরাবর আবেদন করবেন, যাতে করে খুব দ্রুতগতিতে ওয়ার্ক পারমিটের পয়সা বাড়ানো না হয়, একটু দেরি করে বাড়ানো হয়। বর্তমানে ওমানে অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং ওমানে যে পরিস্থিতি চলছে বর্তমানে, ওমান গভর্নমেন্টের যে এই সকল নীতির কারণে অনেক বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন এবং অনেকে কিন্তু চলে যাচ্ছে। ভবিষ্যতে যদি ওয়ার্ক পারমিটের পয়সা যদি বাড়ানো হয় তাহলে প্রবাসীদের উপরে এক ধরনের খারাপ প্রভাব পড়বে। এই জন্য চেম্বার অফ কমার্স থেকে বলা হয়েছে, ওমান গভর্নমেন্টের কাছে সংবিধান অনুযায়ী, এদেশের সংবিধান অনুযায়ী ওমান গভর্নমেন্টের কাছে আবেদন করা হবে, যাতে করে এই আইন সংস্কার করা হয় এবং এই আইনের কার্যকারিতা দীর্ঘতে করে, মানে অনেক দেরিতে, যাতে করে এটা বাস্তবায়ন করে, পরিস্থিতি ভালো হলে যাতে বাস্তবায়ন করে, সেই জন্য চেম্বার অফ কমার্স থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আশা করা যায় খুব শীঘ্রই প্রবাসীদের পয়সা কিন্তু বাড়বে না, পতাকার পয়সা বাড়বে না। আর এছাড়া ওমানে এখন পর্যন্ত কোনো গেজেট আকারে প্রকাশ করেনি, ঠিক আছে? গেজেট আকারে প্রকাশ করার 90 দিন পরে কিন্তু এটি কার্যকর হবে। এখনও কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো গেজেট পাস করা হয়নি, শুধু ঘোষণা দেওয়া হয়েছে। তো আশা করা যায় প্রবাসীদের উপর থেকে এই বোঝাটা নেমে যাবে। যদি প্রবাসী সকলের সশরীয়ল করে দেওয়া হয় পতাকার, তাহলে অনেকে কিন্তু পতাকা তৈরি করবেন না। আপনারা অনেকে বুঝেন যে কেউ কেউ ফায়দা দিয়ে দেশে পতাকা লাগান, তো সেক্ষেত্রে তাদের অনেক পয়সা খরচা হয়ে যাবে। তো এই জন্য ওমান গভর্নমেন্ট যদি প্রবাসীদের প্রতি সহনশীল হয় তাহলে প্রবাসীরা থাকবে, আর না হয়তো প্রবাসীরা অন্য রাস্তা কিন্তু দেখবে। কিছু কিছু প্রবাসী থাকবে অবশ্যই, যারা এদেশে ভালো ইনকাম করেন তারা তো থাকবেনই, আর যারা সীমিত বেতনে চাকরি করেন সেই সীমিত বেতনে তারা কি পতাকা লাগাবেন, না কে নিজে খাবেন, না পরিবারকে দেবেন। তো আশা করছি এ বিষয়ে খুব শীঘ্রই কিন্তু সিদ্ধান্ত আসবে না, ইনশাল্লাহ এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত কিন্তু ওমান গভর্নমেন্ট থেকে নেওয়া হবে। আপনারা যারা দুশ্চিন্তা করছেন, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। পরবর্তীতে অন্য কোনো আপডেট আসলে আপনাদেরকে তাৎক্ষণিক ইনশাল্লাহ জানিয়ে দেব। বন্ধুরা, এরপরে আরেকটা আপনাদেরকে সতর্কমূলক কথা বলতে চাই, সেটি হচ্ছে, ওমানে করোনা ভাইরাসের দ্বিতীয় স্ট্রেনের রোগ কিন্তু শনাক্ত করা হচ্ছে। এখন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার সকলকে সতর্ক করা হচ্ছে। আপনারা জানেন, হয়তো আপনারা অবগত হয়ে গেছেন, করোনা ভাইরাসের যে নতুন স্ট্রেনটা আছে, এই স্ট্রেনটা 70 গুণ দ্রুতগতিতে ছড়ায় মানুষের ভিতরে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয় যুবকেরা, শিশুরা বেশি আক্রান্ত হয় এই নতুন স্ট্রেনে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু করোনা ভাইরাসের টিকা অ্যাভেলেবেল নেই, সেহেতু আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে। WHO থেকে বলা হচ্ছে আগামী 2022 সালের আগে অ্যাভেলেবেল করোনা ভাইরাসের টিকা কিন্তু সবাই পাবে না। তো সেক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, যাতে করে সকল মানুষকে পৃথিবীর আল্লাহ তাআলা হেফাজত করেন। বন্ধুরা, এরপরে যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে, রয়্যাল মেল পুলিশ থেকে একটি অনলাইন বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল যিনি একটি দোকান চুরি করছিলেন এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবং রয়্যাল মেল পুলিশ থেকে বলা হয়েছে,
যে দোকান চুরি হয়েছে সেই দোকানের সুরক্ষা এবং সেই দোকানের মালামালের সুরক্ষা রয়্যাল ওমান পুলিশ থেকে নিশ্চিত করেছে। বন্ধুরা, এরপরে এখন জানিয়ে দিব ওমানের করোনা ভাইরাসের আপডেট নিউজ। ওমানে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট নিউজ এখন ওমানের ওয়েবসাইটে দেখাচ্ছে। 161 জন, যিনাদের ভিতরে এখন পর্যন্ত টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,37,685 জন। এখন পর্যন্ত টোটাল সুস্থ হয়েছেন 1,27,054 জন। টোটাল মৃত্যুবরণ করেছেন 1,532 জন। আজকে একজনও করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেননি। টোটাল 24 ঘন্টায় আজকে সুস্থ হয়েছেন 105 জন। বন্ধুরা, এ ছিল ওমানের আজকের আপডেট। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। পরবর্তী ভিডিওর আপডেট জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।